এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অন্য আরেকটি বিষয়ের এমসিকিউ তুলে ধরছি। ইউনিট 4 এর যে নকশা এবং উপন্যাস রয়েছে সেখান থেকে দ্বিতীয় যে উপন্যাসটি আমাদের রয়েছে বঙ্কিমচন্দ্রের রচিত বিষবৃক্ষ উপন্যাসটি, সেই বিষবৃক্ষ উপন্যাসের কিছু এমসিকিউ আমি তুলে ধরছি। তোমরা এই এমসিকিউগুলো দেখে নিতে পারো, খুবই ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে এই এমসিকিউগুলো। তো যেরকমভাবে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি কিন্তু এমসিকিউগুলো যেগুলো তোমরা এই ভিডিওতে দেয়া রয়েছে সেগুলো থেকেই যে এনটিএনএতে প্রশ্ন আসবে সেরকম কিন্তু কোনো কথা নেই। তবে হ্যাঁ, এমসিকিউগুলো করলে তোমাদের একটি অভ্যাস হবে যা পরীক্ষায় তোমাদেরকে অনেকটা সাহায্য করবে। তো আজকে যে সমস্ত এমসিকিউ সেগুলো একটু দেখে নাও। প্রথম এমসিকিউ, নগেন্দ্র দত্ত কোথাকার জমিদার ছিলেন? নগেন্দ্র দত্ত জমিদার ছিলেন গোবিন্দপুরের, অপশন গ এর সঠিক উত্তর। এরপর কুন্দনন্দিনীর গ্রামের নাম কি ছিল? কুন্দনন্দিনীর গ্রামের নাম ছিল ঝুমঝুমপুর। পরের প্রশ্ন, নগেন্দ্রর পিতা কমলমণি ও সূর্যমুখীর শিক্ষাদাত্রী হিসেবে কাকে নিয়োগ করেছিলেন? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ঘ, মিস টেম্পল। এই প্রশ্নটি আমার কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয়, তো যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয় সেগুলো আমি তোমাদেরকে বলে দিই। তো এই প্রশ্নটি তোমরা একটু ভালো করে দেখে নিও, এই প্রশ্নটি থেকে প্রশ্ন আসতেও পারে। এরপরে প্রশ্ন, বিবাহের কত বছর পর কুন্দনন্দিনী বিধবা হন? 5 বছর, 1 বছর, 4 বছর, 3 বছর। তো এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন ঘ, 3 বছর। এরপর, হরিদাসী বৈষ্ণবীর কোন গান শুনে সূর্যমুখী মোহিতা ও শ্রীতা হয়েছিলেন? অপশন গ এর সঠিক উত্তর শ্যামা বিষয়ক গান শুনে। পরবর্তী প্রশ্ন, দেবেন্দ্র স্ত্রীর নাম কি? কনকলতা, হৈমবতী, গৌরী, দেবদত্ত। অপশন খ এর সঠিক উত্তর হৈমবতী। এরপরে প্রশ্ন, উপন্যাসে যে বিখ্যাত ব্যক্তির নাম রয়েছে তিনি হলেন? অপশন গ এর সঠিক উত্তর বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, হীরার ঘরের যে ভাঙা বাদ্যযন্ত্র ছিল সেই বাদ্যযন্ত্রটির নাম কি? অপশন গ এর সঠিক উত্তর বেহালা। এরপরের প্রশ্ন, নিচে মন্তব্য ও যুক্তি দেয়া রয়েছে, অপশন থেকে সঠিক উত্তর নির্বাচন করতে বলা হচ্ছে। মন্তব্য দেয়া রয়েছে, নগেন্দ্রকে উপন্যাসিক চোর বলেছেন, তিনি বলেছেন নগেন্দ্রকে চোরের অপেক্ষাহীন। যুক্তি, কারণ হিসেবে তিনি বলেছেন চোর সূর্যমুখীর কী করিত, তাহার গয়না চুরি করিত, অর্থহানি করিত, কিন্তু তুমি তাহার প্রাণহানি করিতে আসিয়াছ। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন ক, মন্তব্য যুক্তি উভয়ই শুদ্ধ। এরপরের প্রশ্ন রয়েছে, শুদ্ধ অশুদ্ধ কিছু লাইন তুলে দেওয়া রয়েছে এখানে, তো সঠিক উত্তরটি বেছে নিতে বলা হচ্ছে। লাইন চারটি হলো, হীরার বাড়ি প্রাচীর আটা, হীরার বাড়ির দুটি মেটে ঘর, অপশন সি, ঘর দুটিতে আলপনা, পদ্ম আঁকা, পাখি আঁকা, ঠাকুর আঁকা, ডি, উঠানের এক পাশে রাঙা শাক, তার কাছে দোপাটি, মল্লিকা, গোলাপ ফুল। তো এখানে যে সমস্ত চারটি লাইন দেওয়া রয়েছে সেই চারটি লাইনই শুদ্ধ, তো এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন ক। এরপরের প্রশ্ন, ব্রহ্মচারীর নাম শিবপ্রসাদ শর্মা, রামপ্রসাদ শর্মা, দেবীপ্রসাদ শর্মা, পুরুষোত্তম শর্মা। এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন ক, শিবপ্রসাদ শর্মা। সূর্যমুখীর চিকিৎসা করেছিলেন যে বৈদ্য, সেই বৈদ্যের নাম কি? তো সেই বৈদ্যের নাম হলো অপশন ক, রামকৃষ্ণ রায়। এরপরের প্রশ্ন, রানীগঞ্জে যার সাথে দেখা করার কথা বলেন ব্রহ্মচারী, কার সঙ্গে দেখা করার কথা বলেন? মাধবচন্দ্র, অপশন গ এর সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, কোন মাসের কথা দিয়ে বিষবৃক্ষ উপন্যাসের শুরু হয়েছে? তো তোমরা সকলেই জানো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন খ, জ্যৈষ্ঠ মাস। এরপরের প্রশ্ন, এটা হয়ে গেছে। এরপর, হ্যাঁ,
যে চণ্ডালের কাছ থেকে হীরা বিষ কিনেছিল সে কোথায় থাকে? সে থাকে গোবিন্দপুর। অপশন খ এর সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, হীরা চণ্ডালকে যত টাকা দিয়েছিল, কত টাকা দিয়েছিল বিষ কিনতে গিয়ে? 50 টাকা দিয়েছিল। অপশন গ এর সঠিক উত্তর। এরপরের প্রশ্ন রয়েছে, কিছু শুদ্ধ অশুদ্ধ মন্তব্য এখানে তুলে ধরা হয়েছে। তো এই প্রশ্নটিতে যে 4টি লাইন তুলে ধরা হয়েছে, 4টি লাইনই শুদ্ধ। অপশন ক এর সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, দেবেন্দ্রনাথ যার ছদ্মনাম ধারণ করেছিলেন সেই নামটি হলো হরিদাসী। অপশন খ এর সঠিক উত্তর। কুন্দ তারাচরণের দাম্পত্য যত বছর স্থায়ী হয়েছিল, কত বছর স্থায়ী হয়েছিল কুন্দ এবং তারাচরণের দাম্পত্য জীবন? এটির উত্তরটি ঠিক এখনই বলা যাচ্ছে না, ঠিক আছে, আমি পরে তোমাদেরকে বলে দেব এই প্রশ্নটি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, কুন্দনন্দিনী যে গ্রামের মেয়ে, কুন্দনন্দিনী ঝুমঝুমপুর গ্রামের মেয়ে, সূর্যমুখী কোন গ্রামের মেয়ে? অপশন খ কোন নগর গ্রামের মেয়ে। এরপরের প্রশ্ন, বিষবৃক্ষের যে পত্রিকা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, তো বঙ্গদর্শন পত্রিকা, তোমাদের সবার জানাই আছে। এরপরের প্রশ্ন, কত সালে এটি গ্রন্থাগারে প্রকাশিত হয়? অপশন খ 1873 খ্রিস্টাব্দে এটি গ্রন্থাগারে প্রকাশিত হয়। এর পরবর্তী প্রশ্ন, নগেন্দ্রনাথের সুহৃদয় বন্ধু হলেন হরদেব ঘোষাল। অপশন ক এর সঠিক উত্তর। দেবেন্দ্রনাথ যেখানকার জমিদার ছিলেন? অপশন ক এর সঠিক উত্তর, দেবীপুর। এরপরের প্রশ্ন, বিষবৃক্ষের যে পরিচ্ছেদে কুন্দ ও তারাচরণের বিবাহ হয়, অষ্টম পরিচ্ছেদে? অপশন খ এর সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, যে পরিচ্ছেদে সূর্যমুখী গৃহত্যাগ করেছিলেন, কততম পরিচ্ছেদে? 27তম পরিচ্ছেদে। অপশন খ এর সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, গৃহত্যাগী অসুস্থ সূর্যমুখীকে যিনি বাঁচিয়েছিলেন তার নাম হলো? অপশন খ এর সঠিক উত্তর, শিবপ্রসাদ শর্মা। এরপরে প্রশ্ন, নগেন্দ্রনাথ যে মাসে নৌকা আরোহণে বেরিয়েছিলেন, কোন মাসে? জ্যৈষ্ঠ মাসে। অপশন ক এর সঠিক উত্তর। বিষবৃক্ষ উপন্যাসের কাহিনী যে মাসের নাম দিয়ে শুরু তা হলো জ্যৈষ্ঠ মাস। অপশন ক এর সঠিক উত্তর। এরপর, কমলমণির স্বামী পেশায় ছিল কি, শিক্ষকতা করত, মুৎসুদ্দি, ব্যবসা, না ডাক্তারি? এ প্রশ্নটি সঠিক উত্তর, অপশন খ মুৎসুদ্দি। এরপরে প্রশ্ন, বিষবৃক্ষ উপন্যাসে যে সময়ে রচিত, কোন সময়ে রচিত? অপশন গ এর সঠিক উত্তর, কৃষ্ণকান্তের উইল ও রাজসিংহের পূর্বে। এর পরবর্তী প্রশ্ন, দি পয়জন ট্রি যে সালে রচিত হয়েছিল সালটি হলো 1884 খ্রিস্টাব্দ। বঙ্কিমের জীবিতকালে বিষবৃক্ষ উপন্যাসের যতগুলি সংস্করণ হয়েছিল, কতগুলি হয়েছিল? 8টি সংস্করণ হয়েছিল। বিষবৃক্ষ উপন্যাসে সূর্যমুখীর বয়স হলো কত বছর? 26 বছর। অপশন গ এর সঠিক উত্তর। এরপর, দুদিকে মেলানোর জন্য বলা হয়েছে কিছু পত্রের বিষয় এবং অপরদিকে পরিচ্ছেদ, তো তোমরা এটি মিলিয়ে নিও, আমি উত্তরটি বলে দিচ্ছি, এর উত্তরটি হবে অপশন খ। এরপরের প্রশ্ন, বিষবৃক্ষ উপন্যাসে পত্রের সংখ্যা ছিল, মোট পত্র কতগুলো? 18টি। অপশন খ এর সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, প্রথম তালিকার সঙ্গে দ্বিতীয় তালিকাকে মেলানোর জন্য বলা হচ্ছে, একদিকে গানগুলি উল্লেখ করা হয়েছে, অন্যদিকে কোন পরিচ্ছেদে এই গানগুলি রয়েছে? তো দেখো, এদিকে অ্যারো চিহ্নগুলো দেওয়া আছে, এর সঙ্গে 3 এবং 2-এর সঙ্গে 4, সি এর সঙ্গে 2 এবং ডি এর সঙ্গে 1। ঠিক আছে, তোমরা একটু মিলিয়ে নিও, এবং এই প্রশ্নগুলো আমি যেগুলো দিচ্ছি এমসিকিউগুলো, সেই এমসিকিউগুলো তোমরা রেগুলারলি একটু প্র্যাকটিস করো, তাহলেই অনেকটা সুবিধে হবে। এরপর, বিষবৃক্ষ উপন্যাসে সর্বপ্রথম নাট্যরূপ দিয়েছেন? অপশন ঘ গিরিশচন্দ্র ঘোষ। এই প্রশ্নটি আমার কাছে খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। এরপরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাসের নাট্যরূপান্তরে প্রথম যেখানে অভিনীত হয়েছিল, কোথায় অভিনীত হয়েছিল? গ্রেট ন্যাশনাল থিয়েটারে। অপশন গ এর সঠিক উত্তর। এই প্রশ্নটিও আমার কাছে খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, তোমরা এই প্রশ্নটিও একটু ভালো করে মনে রেখো। এরপর, তো এই ভিডিওতে আমি
এই অল্প কিছু সংখ্যক এমসিকিউ তুলে ধরেছি, হয়তো দুই একটি এমসিকিউ রিপিট হয়েছে, তো তোমরা সেইগুলো একটু ভালো করে দেখো, তোমাদের আরও অভ্যাস হয়ে যাবে। তো এর বেশি প্রশ্ন আমার কাছে এখানে বিশেষ কিছু ইম্পর্টেন্ট বলে মনে হয়নি। তোমরা যদি এই সমস্ত প্রশ্ন যেগুলো আমি দিচ্ছি সেই সমস্ত প্রশ্নগুলো যদি ঠিকমতো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে পরীক্ষার ক্ষেত্রে, তা তোমরা পরীক্ষা দেওয়ার সময় বুঝতে পারবে। তো আজকের ভিডিওতে আমার এতটুকুই তুলে ধরার ছিল যা আমি তুলে ধরলাম। তো দেখা হবে এরপর অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এমসিকিউ নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে। আমি এরপর উপন্যাসগুলো, গল্পগুলো সবগুলো আস্তে আস্তে আলোচনা করব তোমাদের সঙ্গে, যেহেতু পরীক্ষার খুব বেশি দেরি নেই হয়তোবা, যদিও এখনও ডিক্লিয়ার হয়নি কবে হবে পরীক্ষা, তাও আমি প্রথমে এমসিকিউগুলো তুলে ধরেছি যেন তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো, পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সুবিধা হয়। বিষয়গুলো আমি আলোচনা করব ধীরে ধীরে, তখন তোমরা পেয়েই যাবে সমস্তগুলো। তাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের জন্য এতটুকুই, সকলকে অসংখ্য ধন্যবাদ।